ভার্বের পরে, তাহলে মনে রাখবেন নাউন পণ্য আগে বা লিঙ্কিং ভার্বের পরে। এখন দেখেন যে আমরা একটা জিনিস একটু খেয়াল করি, যে এবারে আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি। দেখেন আমরা ছোটবেলাতে সংজ্ঞাটা পড়ছি, সংজ্ঞাটা বাদ দিয়ে আমরা একটা সংজ্ঞা দেখি। দেখেন যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে পড়ে, যে ওয়ার্ড নাউন প্রোনাউনের আগে বা পরে কিংবা লিঙ্কিং ভার্বের পরে, যে ওয়ার্ড নাউন প্রোনাউনের আগে বা পরে, যে ওয়ার্ড কি নাউন প্রোনাউনের আগে বা পরে, নাউন প্রোনাউনে কি আগে বা পরে কিংবা লিঙ্কিং ভার্বের পরে বসে, এই সংজ্ঞাটা মনে রাখবেন। নাউন প্রোনাউনের আগে বা পরে কিংবা লিঙ্কিং ভার্বের পরে বসে ওই নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সেটি অ্যাডজেক্টিভ। চলে যেতেছেন স্যার, ভালো লাগতেছিল স্যার আজকের, দোয়া করবেন স্যার ইনশাল্লাহ কালকে আসি স্যার, সমস্যা নেই, দেখা হবে। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে কিংবা পরে, নাউন বা প্রোনাউনের আগে কিংবা পরে কিংবা লিঙ্কিং ভার্বের পরে বসে ওই নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সেটি অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্রোনাউনের আগে বা পরে কিংবা লিঙ্কিং ভার্বের পরে বসে ওই নাউন প্রোনাউন সম্পর্কে, যার আগে পরে বসবে ওই নাউন প্রোনাউন, যার আগে পরে বসবে ওই নাউন প্রোনাউন, তার মানে ওই নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সেটাই হলো কি অ্যাডজেক্টিভ। ওই নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় সেটি কি, সেটি হলো অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন যে সকল স্থানে অ্যাডজেক্টিভ বসতে পারে, শি ইজ এ বিউটিফুল গার্ল, আমরা উদাহরণগুলো একটু দেখি, যে শি ইজ এ বিউটিফুল গার্ল, ওয়াও সুন্দর একটা গার্ল না ভাই, কি অনেক সুন্দর না জয়া, আমার জীবনে দুইজন প্রিয় নায়িকা, এর মধ্যে এক হলো পূর্ণিমা, হলো জয়া, দুইজনের অনেক ভালো লাগে। পূর্ণিমার তো অনেক ভালোই বাসি বুঝছেন, ভালোবাসা লাভ নাই, কি লাভ হবে, কোনো লাভ হবে না। আচ্ছা দেখেন, তাহলে শি ইজ এ বিউটিফুল গার্ল, দেখেন বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল, দেখেন তাহলে এই বিউটিফুলটা গালের আগে আছে, গালের কি আগে আছে, তাহলে বিউটিফুলটা কার তথ্য আমাকে একটু বলেন তো, বিউটিফুলটা কার তথ্য বলেন, এই যে বিউটিফুলটা এটা কার তথ্য, বিউটিফুলটা কার তথ্য বলেন তো, কার গালের তথ্য, নাউনের ইনফরমেশন। তাহলে দেখেন নাউনের আগে বসতে পারে, পরেও বসতে পারে, এবং সেটা এই নাউনের ইনফরমেশন, নাউনের আগে বা পরে বসে সেই নাউনের কি ইনফরমেশন। তাহলে শি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে বিউটিফুলটা কি গালের একটা ইনফরমেশন, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে পরে বসে নাউনের কি, নাউনের একটা অ্যাডজেক্টিভ, নাউনের কি, নাউনের একটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে পরে বসে নাউনের কি, নাউনের একটা অ্যাডজেক্টিভ। এবার শুনেন, ইওর রেজাল্ট মেক ইওর প্যারেন্টস হ্যাপি, ইওর রেজাল্ট মেড ইওর প্যারেন্টস হ্যাপি, দেখেন ইওর প্যারেন্টস, ইওর রেজাল্ট মেড ইওর প্যারেন্টস হ্যাপি, দেখেন এখানে প্যারেন্টস হলো নাউন, প্যারেন্টস হলো নাউন, তাহলে ইওর রেজাল্ট মেড ইওর প্যারেন্টস হ্যাপি, এখানে প্যারেন্টস হলো নাউন এবং নাউনের পরে আছে হ্যাপি, নাউনের পরে কি, নাউনের পরে আছে কি হ্যাপি, তাহলে নাউনের পরে আছে কি হ্যাপি, তাহলে এই হ্যাপিটা কার ইনফরমেশন, হ্যাপিটা কে বলেন তো, হ্যাপিটা কে একটু বলেন তো আমাকে, হ্যাপিটা কে বলেন, বলেন বলেন বলেন, হ্যাপিটা কে, এই সেন্টেন্সে হ্যাপিটা কাকে বুঝাচ্ছে বলেন, প্যারেন্টস কে বুঝাচ্ছে, কাকে, প্যারেন্টস কে বুঝাচ্ছে, তাহলে প্যারেন্টস কি নাউন, তাহলে নাউনের পরে বসে নাউনটা একটা তথ্য হয়েছে, সো এটা অ্যাডজেক্টিভ। তার মানে ভাইয়া আপনি যেভাবেই পড়েন মনে রাখবেন অ্যাডজেক্টিভ মানে নাউনের আগে পরে বসতে হবে বা লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্ব কে আমরা আসতেছি, তাহলে প্যারেন্টস এর পরে বসে প্যারেন্টস এর তথ্য হচ্ছে হ্যাপি একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন নাউনের আগে বা নাউনের কি, নাউনের পরে বসে, নাউনের কি পরে বসে, দেখেন প্রোনাউনের আগে পরে বসতে পারে, ওয়াও হ্যাপি আর রুবেল, হ্যাপি আর কে, হ্যাপি আর রুবেল, এই হ্যাপি ওই হ্যাপি না, নাকি এই হ্যাপি কিন্তু কি ওই হ্যাপি না, কি মনে আছে হ্যাপি আর রুবেলের ঘটনা আপনাকে মনে আছে,
আচ্ছা দেখেন যে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল এট দ্য উইকেন্ড, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল এট দ্য কি এট দ্য উইকেন্ড, তাহলে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল, এনিথিং কি স্পেশাল, দেখেন এনিথিং হলো একটা প্রোনাউন, কারণ অন বডি থিং যুক্ত আর্টগুলো প্রোনাউন হয়, অন বডি থিং যুক্ত আর্টগুলো কি প্রোনাউন হয়, এজন্য এনিথিং হলো একটা প্রোনাউন, অন বডি থিং যুক্ত আর্টগুলো প্রোনাউন, এজন্য এনিথিং প্রোনাউন। আর কি স্পেশাল এনিথিং, স্পেশালটা কাকে এনিথিং কে বুঝাচ্ছে, স্পেশালটা কাকে বুঝাচ্ছে এনিথিং কে বুঝাচ্ছে, তাইলে এটা কি এটা একটা অ্যাজেক্টিভ, মানে প্রোনাউনের পরে বসে প্রোনাউনকে বুঝাচ্ছে, প্রোনাউনটাকে বুঝাচ্ছে, সো স্পেশাল প্রোনাউনের পরে বসে প্রোনাউনের অ্যাডজেক্টিভ, প্রোনাউনে কি অ্যাডজেক্টিভ। আর দেখেন প্রোনাউনের আগেও বসতে পারে, দেখেন অনলি আই হেল্প ইউ, অনলি আই শুধু আমি, অনলি আই শুধু আমি, অনলি আই দ্বারা কি বুঝাচ্ছে শুধু আমি, শুধু আমি, তাহলে শুধু আমি যদি বলি যে শুধু আমি, অনলি আই কি শুধু আমি, তাহলে শুধু আমি অনলিটা আই কে বুঝাচ্ছে, তাহলে এখানে অনলি হলো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা প্রোনাউনের কোথায় বসছে, প্রোনাউনের আগে বসছে, প্রোনাউনের কি প্রোনাউনের আগে বসছে, তাহলে এটা প্রোনাউনের পরে, এটা প্রোনাউনের আগে, এটা নাউনের আগে, এটা নাউনের পরে, নাউনের আগে পরে, প্রোনাউনের আগে পরে। আরেকটা জায়গা হলো লিঙ্কিং ভার্বের পরে, দেখেন হি লুকস স্মার্ট, হি লুকস কি, হি লুকস কি, লুকস স্মার্ট, হি লুকস কি স্মার্ট, হি লুকস স্মার্ট, দেখেন হি আর স্মার্ট দুজন কিন্তু একই, যিনি হি উনি স্মার্ট, এইখন দেখেন লিঙ্কিং ভার্ব কি, এই যে সাবজেক্ট আর ভার্বের পর অংশ এই দুইটা এক হলে ভার্বের পর অংশকে বলা হয় কমপ্লিমেন্ট, সাবজেক্ট আর ভার্বের পর অংশ এই দুইটা যখন এক হয় তখন ভার্বের পর অংশকে বলা হয় কি কমপ্লিমেন্ট, তাহলে কি বলছি সাবজেক্ট এবং ভার্বের পর অংশ এই দুইটা যখন এক হয় তখন ভার্বের পর অংশকে বলা হয় কমপ্লিমেন্ট, তাহলে সাবজেক্ট এবং ভার্বের পর অংশ এই দুইটা যখন এক হয় তখন ভার্বের পর অংশকে বলা হয় কমপ্লিমেন্ট, আর যখন কমপ্লিমেন্ট থাকে তখন এই মাঝের ভার্বটার নাম লিঙ্কিং ভার্ব, সাবজেক্ট ভার্বের পর অংশ, তার মানে হি লুকস হলো ভার্ব পর অংশ স্মার্ট, যিনি হি উনি স্মার্ট, যিনি স্মার্ট উনি হি, তাহলে এই মাঝের ভার্বটা লিঙ্কিং ভার্ব, এই স্মার্ট কে বলা হয় কমপ্লিমেন্ট, আর এই কমপ্লিমেন্ট হিসেবে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে কমপ্লিমেন্ট হিসাবে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, কমপ্লিমেন্ট হিসেবে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, কমপ্লিমেন্টের পরে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এবারে দেখেন যে নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাউনের পরে অ্যাডজেক্টিভ, প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ, প্রোনাউনের আগে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, তাহলে কি বুঝতে পারছেন কিনা যে নাউনের আগে পরে, প্রোনাউনের আগে পরে, লিঙ্কিং ভার্বের পরে, নাউনের আগে পরে, প্রোনাউনের আগে পরে এবং কি লিঙ্কিং ভার্বের পরে সব সময় কি বসে অ্যাডজেক্টিভ বসে, তাহলে কি বসছি নাউনের আগে পরে, লিঙ্কিং ভার্বের আগে পরে এবং কি সরি নাউনের আগে পরে, প্রোনাউনের আগে পরে, লিঙ্কিং ভার্বের পরে সব সময় কি অ্যাডজেক্টিভ হয়, তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা, ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার কিনা বলেন, লিঙ্কিং ভার্ব হলো সাবজেক্ট এবং ভার্বের পর অংশ দুইটা এক হলে মাঝের ভার্বটা লিঙ্কিং ভার্ব,
সাবজেক্ট আর ভার্বের পর অংশ দুটো এক হলে মাদার ভার্বটা লিঙ্কিং ভার্ব। যেমন দেখেন আমি বললাম হি ইজ এ টিচার, তাহলে হি ইজ এ টিচার, দেখেন হি আর টিচার একজনই, যিনি হি উনি টিচার, যিনি টিচার উনি হি, তাহলে হি ইজ এ টিচার, যিনি টিচার উনি হি, যিনি হি উনি টিচার, তাহলে এই যে হি আর টিচার যেহেতু একজনই, এই মাজের ভার্বটা একটা লিঙ্কিং ভার্ব, মাজের ভার্বটাকে একটা লিঙ্কিং ভার্ব, হি ইজ এ টিচার, যিনি হি উনি টিচার, যিনি টিচার উনি হি, তাহলে মাজের ভার্বটা কি, মাজের ভার্বটা একটা লিঙ্কিং ভার্ব, মাজের ভার্বটা কি লিঙ্কিং ভার্ব। এভাবে যখন সাবজেক্ট আর ভার্বের পর অংশ এক হবে তখন মাজের ভার্বটা লিঙ্কিং ভার্ব, কিন্তু তখন এটাকে কমপ্লিমেন্ট বলা। এখন কমপ্লিমেন্টের জায়গায় তখন একটা ওয়ার্ড থাকে, সেটা হয় অ্যাডজেক্টিভ, একাধিক ওয়ার্ড থাকলে সেটা অন্য কিছু হতে পারে, একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ, একটা ওয়ার্ড থাকলে সেটা কি, সেটা অ্যাডজেক্টিভ। দেখেন অন্য পার্টস অফ স্পিচ গুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার, আমাদের মোট পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর মধ্যে প্রায় 7 প্রকার পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। ওটা পার্টস অফ স্পিচ কি ওইটা আপনার চিন্তা করলে হবে না, মনে রাখবেন পার্টস অফ স্পিচ এমন একটা বিষয় এটা স্থির অবস্থায়, অর্থাৎ সিঙ্গেল যখন থাকে তখন হয় একটা নাম, সেন্টেন্সে গেলে নাম চেঞ্জ হয়ে যেতে পারে, সেন্টেন্সে গেলে নাম চেঞ্জ হয়ে যেতে পারে, তার মানে সেন্টেন্সে ব্যবহার অনুযায়ী অন্য পার্টস অফ স্পিচ গুলো অ্যাডজেক্টিভ হতে পারে, যেন একটা প্রিপজিশনে অ্যাডজেক্টিভ হতে পারে, একটা প্রোনাউনে অ্যাডজেক্টিভ হতে পারে, একটা ভার্বে অ্যাডজেক্টিভ হতে পারে, এগুলো কি হতে পারে, এগুলো অ্যাডজেক্টিভ হতে পারে, এগুলো কি, এগুলো অ্যাডজেক্টিভ হতে কি, অ্যাডজেক্টিভ হতে পারে, তার মানে অন্য পার্টস অফ স্পিচ গুলো কি অ্যাডজেক্টিভ হতে পারে। টিচার এখানে অ্যাডজেক্টিভ নয়, কেন অ্যাডজেক্টিভ নয়, হি ইজ এ টিচার, এখানে ওয়ার্ড কয়টা আছে, একটা না দুইটা, হি ইজ এ টিচার বলেন তো, এখানে কয়টা ওয়ার্ড আছে বলেন তো, এখানে কয়টা ওয়ার্ড আছে, একটা আছে না দুইটা আছে, দুইটা থাকলে হবে না, দুইটা থাকলে সেটা, এটা হলো নাউন, এটা হলো আর্টিকেল, কিন্তু যদি বলি হি ইজ, ধরেন হি ইজ অনেস্ট, তাহলে কয়টা আছে ওয়ার্ড, একটা, যিনি হি উনি অনেস্ট, যিনি অনেস্ট উনি হি, একটা আছে না, এটা অ্যাডজেক্টিভ, এলো অঙ্কের মতো, বুঝলে অঙ্কের মতো, বুঝলে অঙ্কের মতো, এক্সাম্পল দেখেন, দেখেন হি ইজ এ ভিলেজ ডক্টর, হি ইজ এ ভিলেজ ডক্টর, তা দেখেন হি ইজ এ ভিলেজ ডক্টর, তাহলে সে একজন ভিলেজ ডাক্তার, দেখেন হি ইজ এ ভিলেজ ডক্টর, এখানে এ আর ডক্টর, এখন দেখেন এখানে ভিলেজ কিন্তু মূলত কি, আমি যদি বলি ভিলেজ, শুধু ভিলেজ, দেখেন আচ্ছা আমাকে বলেন তো শুধু ভিলেজ এটা কোন ধরনের পার্শ্ব বিশেষ, মূলত ভিলেজটা মূলত কোন ধরনের পার্শ্ব বিশেষ, আমাকে বলেন তো ভিলেজটা মূলত কোন ধরনের পার্শ্ব বিশেষ বলেন একটু, নাউন, মূলত নাউন, কিন্তু এখন দেখেন এই সেন্টেন্সে এটা নাউন নেই, এই সেন্টেন্স এটা কি নেই, এটা নাউন নেই, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, যে ডক্টর হলো নাউন, ডক্টর কি, ডক্টর হলো নাউন, আর নাউনের আগে যে থাকে সেটা অ্যাডজেক্টিভ, ডক্টর, এখন দেখেন এই ভিলেজটা কিন্তু ডক্টরের তথ্য, আচ্ছা ডক্টর সে কোথায় ডক্টর, কি ডাক্তার বা কেমন ডাক্তার, সে ভিলেজ ডাক্তার, মানে ভিলেজটা কি ডক্টর তথ্য হয়ে গেল না, সে ডক্টর, এখন সে কোথায় ডাক্তার, সে কেমন ডাক্তার, কিসের ডাক্তার, সে ভিলেজ ডাক্তার, তাহলে ভিলেজটা ডাক্তারের কি হয়ে গেল, ভিলেজটা ডাক্তারের তথ্য হয়ে গেল, কি হয়ে গেল, তথ্য হয়ে গেল, তাহলে ভিলেজটা হলো ডাক্তারের একটা কি, ডাক্তারের একটা তথ্য, তাহলে ভিলেজটা হলো এখানে একটা অ্যাডজেক্টিভ, ভিলেজ কি, ভিলেজ এখানে একটা অ্যাডজেক্টিভ, তাহলে হি ইজ এ ভিলেজ ডক্টর, এখানে ভিলেজ কি, ভিলেজ হলো এখানে একটা অ্যাডজেক্টিভ।
adjective. Adjective. Is ki hobe? Is ekta linking verb. Dekhen he আর ভিলেজ ডক্টর একজন না দুইজন বলেন তো হি আর ভিলেজ ডক্টর কে একজন না দুইজন একজন হলে মাদার ভার্বটা লিঙ্কিং ভার্ব একজন হলে মাদার ভার্বটা লিঙ্কিং ভার্ব নরিন স্যার বুঝিনি দুইটা হলে অ্যাডজেক্টিভ হয় মানে এখানে দুইটা নাউন আছে না পরপর দুইটা নাউন থাকলে আগে নাউনটা অ্যাডজেকটিভ হয় মনে রাখবেন দুইটা নাউন থাকলে আগে নাউনটা কি আগে নাউনটা অ্যাডজেকটিভ হয় দুইটা নাউন থাকলে আগের নাউনটা কি হয় আগের নাউনটা অ্যাডজেকটিভ হয় এই আলামিন শিকদার এটা কোয়ারেল ডাক্তার এটা হলো কোয়াক 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 ডাক্তার কোয়াক হাতুরে টিচার হবে না কেন ওরে ভাই টিচার ওখানে তো একটা নাউন কটা হি ইজ এ টিচার মানে দুইটা ওয়ার্ড না আরেকটা তো আর্টিকেল আরেকটা আর্টিকেল তাহলে আর্টিকেলের পরে তো ওটা নাউনই হয় আর্টিকেলের পরে ওটা নাউনই হয় হি ইজ এ ডক্টর He is a doctor. আর হি একজন না দুইজন একজন এখানে ওয়ার্ড কয়টা আছে একটা না তো একটা তো নাউন কারণ এখানে একটা আর্টিকেল তার মানে আর্টিকেলের পর তো নাউন হয় আর এখানে ডক্টর ভিলেজ দুইটা আছে না তাহলে ভিলেজ টু অ্যাডজেক্টিভ ভিলেজটা কি ভিলেজটা হলো অ্যাডজেক্টিভ এখানে ডক্টর ভিলেজ দুইটা আছে না তাহলে ভিলেজটা কি অ্যাডজেকটিভ আর হি ইজ এ ডক্টর তাহলে ডক্টরটা কি ডক্টরটা নাউন আর এ হলো এখানে কি আর্টিকেল বা ডিটারমিনার এয়ার টিচার দুইটা নাউন তাই এয়ার টিচার দুইটা নাউন হবে কোন আহারে মাবুত এই সহজ জিনিসটা আপনার পেশাই দিয়েছেন কেন আমি বুঝি না এনে ডক্টর এনে দুইটা নাউন হবে এগুলো তো ভাই এত বেসিক একবারে জিরোর বেসিক হি ইজ এ টিচার কে না বুঝে যে টিচারটা নাউন আর এটা একটা আর্টিকেল বা ডিটারমিনার তো এটা আবার নাউন বানান কেন এটার আবার নাউন হয় নাকি এ কি কোনোদিন নাউন হয় নাকি এখানে হি ইজ এ টিচার এখানে টিচার কি নাউন না তাহলে এ কি একটা ডিটারমিনার না টিচার নাউন আর এ কি একটা ডিটারমিনার এ আর্টিকেল আর টিচার নাউন এ আর্টিকেল আর টিচার কি টিচার নাউন বুঝতে পারছেন কিনা না বুঝলে বলবেন ভাই বুঝাই দিব টেনশনে কিচ্ছু নেই এ অ্যাডজেক্টিভ হয় যেটা আর্টিকেল ওটা অ্যাডজেক্টিভ আর্টিকেলের পার্শ্ব পিস পিস হলো অ্যাডজেক্টিভ আর্টিকেলের পার্শ্ব পিস পিস কি অ্যাডজেকটিভ
দেখেন দিস বুক ইজ ভেরি ইজি, এখানে দিস বুক, তাহলে বুক হলো নাউন আর দিস হলো একটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে আছে নাউনটাকে বুঝাচ্ছে। দিস বুক, এই বইটা ভেরি ইজি, দেখেন এই বইটা ভেরি ইজি, এখানে দিস হলো একটা, বুক হলো নাউন, দিস হলো অ্যাডজেক্টিভ। আবার দেখেন এই যে বই ইজি একই জিনিস না, এখানে ইজ হলো কি একটা লিঙ্কিং ভার্ব, তাহলে এই ইজি কিন্তু আবার একটা অ্যাডজেক্টিভ, আর এর আগে ভেরি হলো একটা অ্যাডভার্ব, ভেরি কি ভেরি একটা অ্যাডভার্ব। তো দেখেন এই যে দিস বুক ইজ ভেরি ইজি, দিস বুক ইজ ভেরি ইজি, এই সেন্টেন্সটা আপনি কিভাবে বুঝবেন, দেখেন এখানে বুক হলো নাউন, নাউনের আগে হলো অ্যাডজেক্টিভ, ইজ হলো লিঙ্কিং ভার্ব। তা দেখেন যেটা বুক ওটা ইজি, লিঙ্কিং ভার্ব পরে দুইটা ওয়ার্ড আছে, সেটা হলো অ্যাডজেক্টিভ, এর আগেরটা হলো অ্যাডভার্ব, এর আগেরটা কি, এর আগেরটা হলো অ্যাডভার্ব। তাহলে এখানে যে দা বুক ইজ ভেরি ইজি, তাহলে এই ইজিটা মূলত কাকে বুঝাচ্ছে, এই ইজিটা কাকে বুঝাচ্ছে একটু বলেন তো, ইজিটা কাকে বুঝাচ্ছে একটু বলেন তো আমাকে, ইজিটা কাকে বুঝাচ্ছে, বুককে। তাহলে নাউনকে বুঝালে সেটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে যেহেতু বুককে বুঝতে এটা অ্যাডজেক্টিভ, আবার এই দৃষ্টিকাকে বুককে বুঝাচ্ছে, দিস বুক, দিস বুক, তাহলে দৃষ্টিকাকে বুককে বুঝাচ্ছে না, এই দৃষ্টিও অ্যাডজেক্টিভ, তার মানে ওয়ার্ডটা নাউনকে বা প্রোনাউনকে বুঝলেই অ্যাডজেক্টিভ, নাউনের আগে পরে থাকে তাহলে ওই নাউনটাকে বা প্রোনাউনটাকে বুঝায়, তাহলে সে কি সেটা অ্যাডজেক্টিভ। এখন দেখেন ইজ, দেখেন এখানে দা বুক আর ভেরি ইজি দুটো এক জিনিস না, তাহলে মাদার ভার্বটা লিঙ্কিং ভার্ব, ইজিটা কেমন ইজি, ভেরি ইজি, তাহলে ভেরিটা হলো অ্যাডভার্ব, ইজিটা কেমন ইজি, ভেরি ইজি, তাহলে ভেরিটা কি, ভেরিটা হলো অ্যাডভার্ব, ইজিটা কেমন ইজি, ভেরি ইজি, ভেরিটা কি, ভেরিটা হলো অ্যাডভার্ব। গো টু দা হেল্প ডেস্ক, গো টু দা হেল্প ডেস্ক, দেখেন এখন গো টু দা হেল্প ডেস্ক, এখানে ডেস্ক হলো কি নাউন, ডেস্কটা কেমন ডেস্ক, হেল্প ডেস্ক, হেল্প হলো কি অ্যাডজেক্টিভ। দেখেন যে গো টু দা হেল্প ডেস্ক, ডেস্ক হলো কি নাউন, তাহলে ডেস্কটা কি হেল্প ডেস্ক, হেল্প হলো অ্যাডজেক্টিভ, এন্ড হেল্প কি, হেল্প মূলত একটা ভার্ব না, হেল্প কিন্তু মূলত ভার্ব, কিন্তু এখানে কি, এখানে অ্যাডজেক্টিভ। এখন আপনাকে সহজ একটা কথা শিখাই, মনে রাখবেন ডিটারমিনার, ডিটারমিনার এরপরে ভার্ব প্রিপজিশন, এরপর আসে নাউন, ডিটারমিনার ভার্ব প্রিপজিশন, ডিটারমিনার ভার্ব প্রিপজিশন, এরপর আসে নাউন, এর মাঝে একটা ওয়ার্ড থাকলে ওটা সবসময় অ্যাডজেক্টিভ হয়, ডিটারমিনার ভার প্রিপজিশন, ডিটারমিনার ভার প্রিপজিশন, এর পরে যদি নাও এবং নাউন, দেখেন যে ডিটারমিনার ভার প্রিপজিশন এবং নাউন, এর মাঝে একটা ওয়ার্ড থাকলে সব সময় অ্যাডজেক্টিভ হয়, ডিটারমিনার ভার প্রিপজিশন, এপাশে নাউন, এর মাঝে একটা মাত্র ওয়ার্ড থাকলে সব সময় অ্যাডজেক্টিভ হয়, এটা মাথায় রাখবেন, যে ডিটারমিনার ভার প্রিপজিশন এর পাশে নাউন, এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে ওই ওয়ার্ডটা সব সময় অ্যাডজেক্টিভ। তা দেখেন এখানে এ ডক্টর, এ হলো ডিটারমিনার, ডক্টর হলো নাউন, মাঝে ভিলেজ হলো অ্যাডজেক্টিভ, এখানে দি হলো ডিটারমিনার, ডেস্ক হলো নাউন, মাঝে হেল্প কি অ্যাডজেক্টিভ, তখন এই বিষয়টা মাথায় রাখবেন, যে এখানে কি বলা হয়েছে যে দ্বিতীয় ডিটারমিনার ভার প্রিপজিশন এর পাশে নাউন, এর মাঝে যে কোনো ওয়ার্ড থাকলে ওটা অ্যাডজেক্টিভ, ওটা কি, সেটা যে ওয়ার্ড হোক ওটা অ্যাডজেক্টিভ। ওকে ভাই, নামাজের বিরতি হবে 5:50-এ, আচ্ছা এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টস করে জানান তো, ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানান তো, ক্লিয়ার।
ডিটারমিনারটা কি নাকি ভাই? ডিটারমিনার অনেকগুলো ওয়ার্ড আছে, ডিটারমিনার অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো আপনার একটু বই থেকে দেখে নিতে হবে, আমরা পরে ডিটারমিনার ক্লাসে পড়াবো। যে আর্টিকেল গুলো সব ডিটারমিনার, আর্টিকেল আর্টিকেল হলো কি? ডিটারমিনার। এবারে পজিটিভ ওয়ার্ড গুলো ডিটারমিনার, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো ডিটারমিনার। ডিমনস্ট্রেটিভ ওয়ার্ড গুলো ডিটারমিনার, দিস, দ্যাট, দেস, দোস, এগুলো ডিটারমিনার। এরপরে যে কোন নাম্বার থাকলে 1 2 3 4 5 ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো ডিটারমিনার। এরপরে আবার আসেন যে কটা ডাব্লিউ এইচ ওয়ার্ড ডিটারমিনার, হুইস, হট, এগুলো ডিটারমিনার। আবার কিছু ওয়ার্ড আছে মেনি, মাস, ফিউ, লিটল, ইস, এভরি, এইদার, নেইদার, এগুলো ডিটারমিনার। এগুলো কি? এগুলো ডিটারমিনার। এগুলো কি? এগুলো ডিটারমিনার। তাহলে ডিটারমিনারটা কি বুঝতে পারছেন কিনা? যে ডিটারমিনার হিসেবে কিছু ওয়ার্ড আছে যেগুলো মুখস্থ করতে হবে আপনার, এই ওয়ার্ড গুলো ডিটারমিনারের ওয়ার্ড গুলো কি? ওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে ডিটারমিনার হিসেবে যে ওয়ার্ড গুলো আসে আমি একটু আপনাদেরকে বুঝাই দেই। দেখেন আর্টিকেল গুলো সব ডিটারমিনার, এ, এন, ডি, আর্টিকেল গুলো ডিটারমিনার। পজিটিভ ওয়ার্ড গুলো ডিটারমিনার, মাই, আওয়ার, ইওর, হিস, হার, দেয়ার, ইটস, সুমনস, সুমনস লাভ না, ইস। এবার আসেন দ্য ডিমনস্ট্রেটিভ ওয়ার্ড, দিস, দ্যাট, দেস, দোস। এবার লাগেন যে ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট, হুইস, হুস, হোয়াট, হুইস, হুস, তাহলে হোয়াট, হুইস, হুস, আসেন যে নাম্বার, ফার্স্ট, সরি, 1 2 3, এগুলো সব। এরপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো। এবার সিঙ্গেল, ডাবল, এগুলো সব নাম্বার। 1 2 3 4 5 6 7 8 9, এগুলো সব নাম্বার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো সব নাম্বার। সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলো সব কি? এগুলো সব নাম্বার। তাহলে এগুলো হলো ডিটারমিনার। দেখেন আর্টিকেল, যারা ডিটারমিনার না জানেন লিখে নেন, আর্টিকেল এ এন ডি, আর্টিকেল কি? এ এন ডি, আর্টিকেল এ এন ডি। পজিটিভ, মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার, ইস, এগুলো ডিমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দেস, দোস, ডাব্লিউ এইচ, হোয়াট, হুইস, হুস, নাম্বার, 1 2 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলো সব এগুলো সব কি? ডিটারমিনার। দেখেন এটাকে বুঝতে পারছেন কিনা? আর্টিকেল এ এন ডি, পজিটিভ, মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার, ইটস, ডিমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দেস, দোস, ডাব্লিউ এইচ, হোয়াট, হুইস, হুস, নাম্বার, 1 2 3 4 5, ডাল আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছে, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোর ফোর যা আছে, এগুলো সব, এগুলো কি? এগুলো সব। এবার আসেন যে আদার্স, আদার্স কি? দেখেন আদার্স, মেনি, মাস,
few, little, is, every, either, neither, all, some, no, any, enough. এগুলো সব হলো ডিটারমিনার মেনি মাস ফিউ লিটেল ইজ এভরি এইদার নেইদার তাহলে মেনি মাস ফিউ লিটেল ইজ এভরি এইদার নেইদার অল সাম নো এনি এনাফ মেনি মাস ফিউ লিটেল ইজ এভরি এইদার নেইদার অল সাম নো এনি এনাফ মেনি মাস ফিউ লিটেল ইজ এভরি এইদার নেইদার অল সাম নো এনি এনাফ এগুলো ডিটারমিনার এগুলো কি এগুলো ডিটারমিনার আদার ডিটারমিনার গুলোকে আপনি পেয়েছেন কিনা এখন ডিটারমিনার গুলো পেয়েছেন কিনা বলেন ডিটারমিনার গুলো পেয়েছেন কিনা বলেন ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ তাহলে আমি পৌঁছিলাম একটা সূত্র আচ্ছা তাহলে আমি বলছিলাম কি দেখেন এই সূত্রটা করলে আপনার অ্যাডজেক্টিভ বের করতে এক সেকেন্ড সময় লাগবে ডিটারমিনার প্রিপজিশন প্রিপজিশন চিনেন তো প্রিপজিশন চার পাঁচটা লেখেন তো স্ক্রিনে আপনি চিনেন কিনা দেখি ডিটারমিনার প্রিপজিশন ভার্ব আর এদিকে নাউন এর যে কোনো একটা ডিটারমিনার প্রিপজিশন ভার্ব যে কোনো একটা এ পাশে নাউন এই মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা যেই থাকে অ্যাডজেক্টিভ হবে ওটা যে ধরনের ওয়ার্ড থাক সেটা অ্যাডজেক্টিভ হবে তাহলে ডিটারমিনার প্রিপজিশন ভার্ব এপাশে নাউন এর মাঝে একটা ওয়ার্ড সেটা যে ধরনের ওয়ার্ডই থাক ওটা নাম হবে অ্যাডজেক্টিভ ওটা নাম হবে কি ওটা নাম হবে অ্যাডজেক্টিভ তাহলে ডিটারমিনার প্রিপজিশন ভার্ব এপাশে নাউন এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে ওটা যে ধরনেরই ওয়ার্ড থাক ওটার নাম কি হবে অ্যাডজেক্টিভ এই সূত্রটা মনে রাখতে পারলে আপনার অ্যাডজেক্টিভ বের করতে সময় লাগবে এক সেকেন্ড মনে রাখবেন ডিটারমিনার প্রিপজিশন ভার্ব এপাশে নাউন এর মাঝে একটা মাত্র ওয়ার্ড সেটা যে ওয়ার্ডই থাক ওটার নাম হবে অ্যাডজেক্টিভ বিষয়টা ক্লিয়ার কিনা এখন আমাদের বিরতি নামাজের বিরতির পরে আবার বাকি স্লাইডে আসতেছি ওকে বিরতির পরে আবার সবাই ক্লাসে জয়েন করবেন
أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن দুর্বল স্টুডেন্ট আছেন তো বিষয়টা আয়ত্ত করতে হবে।
আমাকে একটু কমেন্ট সেকশনে লেখেন তো সূত্রটা কি পড়িয়েছে, একটু কমেন্ট সেকশনে লেখেন। ডিটারমিনার ভার প্রিপজিশন নাউন মাঝে অ্যাডজেক্টিভ, গুড। ডিটারমিনার প্রিপজিশন ভার মাঝে কি, মাঝে অ্যাডজেক্টিভ, গুড। এই সূত্রটা কি সবার মনে থাকবে, এই সূত্রটা সবার মনে থাকবে কিনা বলেন। দেখেন যে এখানে, তাহলে দেখেন এই সূত্রটা দিয়ে এই প্রত্যেকটা কোশ্চেন আপনি সলভ করতে পারবেন, এক সেকেন্ডে সলভ করতে পারবেন। দেখেন আপনি যদি এখানে সহজ একটা জিনিস চিন্তা করেন যে হি ইজ আ ভিলেজ ডক্টর, এ হলো ডিটারমিনার ডক্টর নাউন, মাদার ভিলেজ কি অ্যাডজেক্টিভ, তাহলে এ হলো কি ডিটারমিনার আর ডক্টর হলো কি নাউন, তাহলে মাদার কি অ্যাডজেক্টিভ। আর দিস বুক, এটা বুঝতে পারছেন দিসটা বইটাকে বোঝায়, আবার ইজিটাই বুকটাকে বোঝায়। গো টু দ্য হেল্প ডেস্ক, দি হলো কি ডিটারমিনার, ডেস্ক হলো নাউন, মাদার হেল্প হলো অ্যাডজেক্টিভ। ডোন্ট গেট আপ, এখানে আপের পরে এ, এ হলো একটা ডিটারমিনার, কার হলো নাউন, তাহলে এখানে রানিং কি, রানিং হলো একটা অ্যাডজেক্টিভ। দেখেন আই স্যাট অন এ ব্রোকেন চেয়ার, দেখেন এ, এ হলো একটা ডিটারমিনার, চেয়ার হলো নাউন, ব্রোকেন মাদে অ্যাডজেক্টিভ। দেখেন দা আপ বুক, উপরের বইটি, তাহলে দা হলো একটা ডিটারমিনার, বুক হলো নাউন, মাদার আপ হলো প্রিপজিশন। এখন অনেক বলুন ভাইয়া আপ তো নিজে একটা প্রিপজিশন, এটা এখন অ্যাডজেক্টিভ কেন, দেখেন এখানে দা হলো ডিটারমিনার, বুক হলো নাউন, এখন আপ প্রিপজিশন না, এখন আপ একটা অ্যাডজেক্টিভ, এখন আপ কি, এখন আপ একটা অ্যাডজেক্টিভ, এই মুহূর্তে আপ কি, এই মুহূর্তে আপ একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এখানে দি হলো ডিটারমিনার, বুক হলো নাউন, তাহলে মাদার আপ কি, মাদার আপ হলো অ্যাডজেক্টিভ। দেখেন যে ডিটারমিনার নাউনের মাঝে অ্যাডজেক্টিভ, দেখেন আফটার এজেস উইল ফলো হিম, আফটার এজেস, আফটার কিন্তু একটা প্রিপজিশন বা কনজাংশন, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ, এখানে এইচএস হলো নাউন আর নাউনের আগে আছে আফটার, এখানে আফটার এইচএস বলতে পরবর্তী যুগ, তাই আফটারটা কিন্তু এই এস কে বুঝিয়েছে, অর্থাৎ এস কে মডিফাই করছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন যে আফটার এইচএস, এখানে আফটার কি, আফটার একটা অ্যাডজেক্টিভ, আফটার একটা কি, আফটার একটা অ্যাডজেক্টিভ, আফটার একটা কি, আফটার হলো একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা এতটুকু বিষয় বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন? আচ্ছা এবার আমাকে বলেন তো এভরি বয় হ্যাজ কাম টু মি, এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা বলেন তো, এভরি বয় হ্যাজ কাম টু মি, এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা বলেন তো, এভরি বয় হ্যাজ কাম টু মি, এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা বলেন তো, এভরি বয় হ্যাজ কাম টু মি, এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা বলেন তো, এভরি অ্যাডজেক্টিভ, গুড, এভরি কি, এভরি অ্যাডজেক্টিভ, এভরি কি, এভরি অ্যাডজেক্টিভ। আচ্ছা বলেন তো দা ম্যাঙ্গো টেস্ট সুইট, এবার বলেন তো এই এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা, দা ম্যাঙ্গো টেস্ট সুইট, এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা বলেন তো, এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোনটা, দা তো একটা অ্যাডজেক্টিভ, এটা তো আছেই,
এটা একটা আর্টিকেল বা ডিটারমিনার, সকল ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভ, যে ডিটারমিনার গুলো লিখেছে সকল ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট, তাহলে এখানে মূলত অ্যাডজেক্টিভ কে বলেন তো, সুইট কি টেস্ট অ্যাডজেক্টিভ হলো কেন? সুমন গোস্বামী, টেস্ট তো অ্যাডজেক্টিভ হয় না, দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট, এখানে দ্য ম্যাঙ্গো হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে টেস্ট হলো ভার্ব, সুইট হলো কি, সুইট হলো অ্যাডজেক্টিভ, সুইট হলো কি, সুইট হলো অ্যাডজেক্টিভ, কারণ যেটা ম্যাঙ্গো ওইটাই তো সুইট, তাহলে সুইট কি, আর টেস্ট হলো লিঙ্কিং ভার্ব, টেস্ট কি, টেস্ট হলো লিঙ্কিং ভার্ব। আচ্ছা এবারে আমরা তিনটা কোশ্চেন দিব, একটু সলভ করেন তো, কোশ্চেন দিনে সলভ করেন, যে অল স্টুডেন্টস ওয়ার্কিং আর ওয়ার্কিং টুগেদার, অল স্টুডেন্টস আর কি, আর ওয়ার্কিং টুগেদার, তাহলে অল স্টুডেন্টস আর ওয়ার্কিং কি, টুগেদার, তাহলে অল স্টুডেন্টস, তাহলে এখানে অলটা কি, ইট ইজ অ্যান ইংলিশ বুক, এখানে ইংলিশটা কি, ইজ বয় হ্যাজ কাম টু মি, এখানে ইজটা কি, এটা একটু আমাকে এই আনসার করেন, অল আর অ্যাডজেক্টিভ, গুড, অ্যাডজেক্টিভ, গুড। কারণ অল দ্বারা স্টুডেন্টস কে বোঝাচ্ছে, যেন অল কি, অ্যাডজেক্টিভ, ইট ইজ অ্যান ইংলিশ বুক, ইংলিশ দ্বারা বুক কে, এখানে দেখেন অ্যান হলো ডিটারমিনার, বুক হলো নাউন, তাহলে ইংলিশ কে একটা অ্যাডজেক্টিভ, ইজ বয়, ইজ বয় বোঝাচ্ছে প্রত্যেক বালক, তাহলে এখানে ইস হলো কি, ইস হলো একটা অ্যাডজেক্টিভ, ইস হলো কি, ইস হলো একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা যতটুকু পড়িয়েছি এতটুকু এখন পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো, সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ, এতটুকু ক্লিয়ার কিনা একটু বলেন তো প্লিজ, কারো কোনো সমস্যা হবে কিনা বলেন, ওকে। তাহলে দেখেন সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ, কিসের মাধ্যমে, সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ, সাফিক্সের মাধ্যমে কি, অ্যাডজেক্টিভ, তাহলে সাফিক্স কোনগুলো বলেন তো, সাফিক্স কোনগুলো, সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ সাফিক্স কোনগুলো, সাফিক্স কোনগুলো, টিপসিপ ফুল, টিপসিপ কি, ফুল, দেখেন সাফিক্স গুলো কি, টিপসিপ ফুল, অ্যাবেলাল এড, রাইসা ইস, আউসেট কি, আউস এড ইক, ওকে। তাহলে দেখেন যে সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ, এখন সাফিক্স গুলো কি, টিপ সিপ ফুল, অ্যাবেল আল এট, রাইস আই ইস, আউস এড ইক, আচ্ছা এগুলো সবাই আমার সাথে বলেন একটু, আমরা ক্লাসে তো বলাতাম, এগুলো ক্রস করাতাম, কিন্তু এখন তো আর ক্লাসে আপনারা নেই, বলেন আমি তো শুনতে পারবো না, কিন্তু তারপরে বলেন যে টিপ সিপ ফুল অ্যাবেল আল এট রাই সাই ইস আউস এট ইক, এগুলো সাফিক্স, এগুলো কি, এগুলো সাফিক্স। তা দেখেন এই ওয়ার্ড গুলো, এগুলো ওয়ার্ডের শেষে থাকলে, এখানে ওয়ার্ড হবে ডাব্লিউ আর ডি ওয়ার্ড, এগুলো ওয়ার্ডের শেষে থাকলে, এগুলো ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, এগুলো ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত কি, সাধারণত অ্যাডজেক্টিভ হয়, এগুলো ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, তাহলে এগুলো ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত কি হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তাহলে দেখেন যে এই যে টিপ সিপ ফুল অ্যাভেলাল এড রাইস আইস হাউস এডিক, এগুলো যদি ওয়ার্ডের শেষে থাকে, ওয়ার্ডের শেষে থাকলে সেগুলো কি, সাধারণত কি হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত কি হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়, তাহলে খেয়াল করেন যদি ওয়ার্ডের শেষে থাকে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়, এর দুইবার হয়েছে, সরি এনে টিপ সিপ ফুল অ্যাভেলাল এড রাইস আইস হাউস এডিক, এখানে টিপ সিপ ফুল অ্যাবেল আল এট, এটা অ্যাবেল আল এন করেন, এন
Abelal N, Rice is outset egg. That again, N, E-N, N, E-N, N. Tip, sip, full, Abel A, Rice is outset egg. এগুলো ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত কি হয় অ্যাডজেক্টিভ হয় তাহলে এগুলো ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত কি হয় অ্যাডজেক্টিভ হয় একটু খেয়াল করেন দেখেন एग्जांपल দেখেন যে ইনফরমেটিভ ইনফরমেটিভ শেষে কি টিভ আছে না ইনফরমেটিভ ইনফর কি ইনফর शेषे की टी बसना इनफॉर्मेटिव देखें एक्सक्लूसिव एक्सक्लूसिव इनफॉर्मेटिव एक्सक्लूसिव इनफॉर्मेटिव एक्सक्लूसिव एरपर होपफुल होपफुल एफ यू एल फुल तले इनफॉर्मेटिव Exclusive, Sibase, Hopeful, Hopeful, Tip, Sipful, Informative, Exclusive, Hopeful, Abel again, the Comfortable, Abel, Abel, Comfortable, 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 Comfort
আছে, হোপফুল ফুল আছে, কমফোর্টেবল হেভেল আছে, মানে এগুলো কি, এগুলো সব হলো অ্যাডজেক্টিভ। পার্টের শেষে এই সাবজেক্ট গুলো থাকলে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। দেখেন চাইল্ডিশ, এখানে ইশ আছে, আই এস এস ইশ, চাইল্ডিশ, তার মানে এগুলো কি, এগুলো অ্যাডজেক্টিভ। চাইল্ডিশ কি, এখানে ইশ আছে, তার মানে কি, এগুলো অ্যাডজেক্টিভ। এগুলো কি, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে টিপ সি ফুল অ্যাভেলাল ইট, এগুলো কি অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে আমাকে বলেন তো গোল্ডেন কি হবে, গোল্ডেন, গোল্ডেন কি হবে, গোল্ডেন, গোল্ডেন কি হবে বলেন, গোল্ডেন কি হবে, অ্যাডজেক্টিভ হবে, গুড। আচ্ছা বলেন তো ড্রিঙ্কেবল, এখানে ড্রিঙ্কেবল কি হবে, ড্রিঙ্কেবল, ড্রিঙ্কেবল, এখানে অ্যাবেল আছে, কি হবে, ড্রিঙ্কেবল কি হবে, অ্যাডজেক্টিভ, গুড। এবার আমরা দেখি ব্যতিক্রম, দেখেন ব্যতিক্রম কি আছে, ব্যতিক্রম কি আছে, ব্যতিক্রম, তাহলে ব্যতিক্রম দেখি, ব্যতিক্রম দেখেন ভার্বের সাথে যদি এল যোগ থাকে, এখন আমরা একটু আগে পড়ছি এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে, এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এল থাকলে নাউন হয়, এই বিষয়টা বুঝতে হবে যে ভার্বের সাথে এল থাকলে সেটা নাউন, ভার্বের সাথে এল থাকলে সেটা নাউন। তাহলে ভার প্লাস এল থাকলে নাউন হবে, তাহলে ভার প্লাস এল থাকলে কি নাউন হবে ভাইয়া, কারো বুঝতে কষ্ট হচ্ছে না তো, কারো বুঝতে বুঝতে কষ্ট হচ্ছে না তো, হলে কিন্তু বলবেন, সবাই কি বুঝতে পারছেন কিনা, এই যে 3410 25, ভাই বুঝতে কি কষ্ট হচ্ছে না তো, এই দীপ্তেকার ভাই বুঝতে কি কষ্ট হচ্ছে, এই যে এইদিকে ভিডিও ওপেন আছে মিসেস ফালানা হাপুর, এই বুঝতে কষ্ট হচ্ছে, এই আপনারা আরো দুই চারটা ভিডিও টিডি ওপেন করলে একটু ভালো লাগে, এই যে এই দুই চারটা ভিডিও টিডি ওপেন করলে একটু ভালো লাগে। দুই চারটা ভিডিও টিডি ওপেন করে ভালো লাগে। কি বুঝতে কষ্ট হচ্ছে না তো, একটু আমাকে জানান তো, কমেন্টস করেন, একটু কমেন্টস করেন, কমেন্টস করেন।
3-4-1 নজরুল ভাই আপনি ডিভাইসের নামটা ওই যে নিজের নামটা লিখে নেবেন থ্যাংক ইউ প্রিয়ঙ্কা মণ্ডল ওকে স্যার থ্যাংক ইউ আচ্ছা এবার একটু খেয়াল করি ব্যতিক্রম ভার প্লাস এল ভার্বের সাথে এল থাকলে সবসময় নাউন হয় মনে রাখবেন ভার্বের সাথে যদি এল যুক্ত হয় তাহলে সেটা হয় নাউন আর নাউনের সাথে এল যুক্ত হলে সেটা হয় অ্যাডজেক্টিভ যেমন দেখেন প্রপোজ যোগ এল প্রপোজাল তাহলে এটা কি একটা নাউন আর এখানে ন্যাশন যোগ এল ন্যাশনাল একটা অ্যাডজেক্টিভ তাহলে ভার্বের সাথে এল যোগ করলে হয় নাউন প্রপোজ যোগ এল প্রপোজাল নাউন নাউনের সাথে এল যোগ করলে অ্যাডজেক্টিভ ন্যাশন যোগ এল ন্যাশনাল একটা অ্যাডজেক্টিভ আবার নাউনের সাথে এল হয় থাকলে অ্যাডজেক্টিভ হয় নাউনের সাথে এল হয় থাকলে মাদার যোগ এল হয় মাদারলি মাদার যোগ এল হয় মাদারলি মাদার যোগ এল হয় কি মাদারলি অ্যাডজেক্টিভ যোগ এল হয় থাকলে অ্যাডভার্ব হয় নাইস যোগ এল হয় নাইসলি নাইসলি অ্যাডভার্ব তা দেখেন প্রপোজাল প্রপোজ যোগ এল প্রপোজাল প্রপোজ নাউন এর সাথে এল আছে তাহলে প্রপোজ সরি প্রপোজ ভার্ব এর সাথে এল প্রপোজাল নাউন তা দেখেন নাউন এর সাথে আবার এল থাকলে অ্যাডজেক্টিভ যা ন্যাশন একটা নাউন এর সাথে এল আছে ন্যাশনাল একটা অ্যাডজেক্টিভ আবার নাউনের সাথে এল হয় থাকলে অ্যাডজেক্টিভ যেমন মাদার এর সাথে এল হয় মাদারলি একটা অ্যাডজেক্টিভ আর দেখেন অ্যাডজেক্টিভ এর সাথে এল হয় থাকলে অ্যাডভার্ব নাইস যোগ এল হয় নাইসলি এটা একটা অ্যাডভার্ব দেখেন এখন এই বিষয়টা বুঝতে হবে এখন যদি আপনাকে বলি একটু আমাকে বলেন তো যে আপনাকে বললাম রিমুভাল রিমুভাল বললাম কি বললাম রিমুভাল দেখেন রিমুভাল এই যে রিমুভাল আবার বললাম ট্রাডিশনাল রিমুভাল এবং কি ট্রাডিশনাল এবারে বলেন তো কোনটা কি রিমুভাল এবং ট্রাডিশনাল এবারে বলেন রিমুভাল ট্রাডিশনাল কোনটা কি বলেন আপনারা বুঝতে পারেন কিনা ভাই এজন্য বারবার আমি কোশ্চেন করতেছি ফিডব্যাক নিতে হবে কারণ আপনারা যদি না বুঝেন তাহলে তো পড়ায় কোনো মানে নেই নাউন এবং অ্যাডজেক্টিভ নাউন এবং কি অ্যাডজেক্টিভ গুড নাউন এবং অ্যাডজেক্টিভ আচ্ছা এবারে বলেন তো হোমলি কি হোমলি হোমলি আবার বলেন যে কুইকলি হোমলি কি কুইকলি কি বলেন হোমলি কি কুইকলি কি বলেন হোমলি কুইকলি হোমলি এবং কুইকলি বলেন জুয়ার ভাই ভাই জুয়ার ভাই জুয়ার ভাই হোমলি এবং কুইকলি কি বলেন হোমলি এবং কুইকলি বলেন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব গুড গুড অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেখেন এটা রিমুভ ভার্ব এর সাথে এল রিমুভাল এটা একটা নাউন ট্র্যাডিশন নাউন এর সাথে ট্র্যাডিশনাল অ্যাডজেক্টিভ হোম নাউন এর সাথে লয় হোমলি অ্যাডজেক্টিভ কুইক অ্যাডজেক্টিভ এর সাথে লয় অ্যাডভার্ব তাহলে কুইকলি কি অ্যাডভার্ব ক্লিয়ার এবার একটু দেখেন সরি দেখেন এল ওয়াই যুক্ত কিছু সময় এল ওয়াই যুক্ত কিছু সময় এই বিষয়টা একটু খেয়াল করেন নোট এল ওয়াই যুক্ত কিছু সময় টাইমলি মান্থলি ইয়ারলি উইকলি কি কি টাইমলি টাইমলি মান্থলি ইয়ারলি উইকলি তাহলে কি কি টাইমলি মান্থলি ইয়ারলি উইকলি এল ওয়াই যুক্ত কিছু সময় এগুলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব উভয় রূপেই ব্যবহার হতে পারে এগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কি উভয় রূপেই ব্যবহার হতে পারে তাহলে দেখেন এল ওয়াই যুক্ত কিছু সময় এল ওয়াই যুক্ত কিছু সময় যেমন টাইমলি মান্থলি ইয়ারলি উইকলি এই যে এল ওয়াই যুক্ত কিছু সময় এগুলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব উভয় হতে পারে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি উভয় হতে পারে উভয় রূপেই ব্যবহার হতে পারে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করলে কি নাউন কে মডিফাই করলে কি অ্যাডজেক্টিভ আর ভার্ব কে মডিফাই করলে অ্যাডভার্ব অ্যাডভার্ব তবে এগুলো সিঙ্গেল অবস্থা অর্থাৎ একটা থাকলে তখন এগুলো সব সময় অ্যাডজেক্টিভ এটা মাথা রাখবেন যে এই এল ওয়াই যুক্ত সময় আছে টাইমলি মান্থলি
ইয়ারলি, এই যে লয়যুক্ত সময়, এগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয়। তবে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। আর যদি এগুলো সিঙ্গেল অবস্থা শুধু বলছে টাইমলি, কি হবে? শুধু টাইমলি, তাহলে এগুলো একটা অ্যাডজেক্টিভ। শুধু টাইমলি বললে কি? শুধু টাইমলি বললে অ্যাডজেক্টিভ। আর যদি এগুলো কখনো নাউনকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে মডিফাই করলে কি? এগুলো অ্যাডভার্ব। নাউনকে মডিফাই করলে কি? অ্যাডজেক্টিভ। আর ভার্বকে মডিফাই করলে কি? অ্যাডভার্ব। দেখেন উইকলি হলো অ্যাডজেক্টিভ, উইকলি কি? উইকলি হলো একটা অ্যাডজেক্টিভ। উইকলি কি? উইকলি হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে উইকলি হলো কি? এটা একটা অ্যাডজেক্টিভ। উইকলি কি? অ্যাডজেক্টিভ। এও দেখেন আই কালেক্ট এ উইকলি ম্যাগাজিন, শুধু উইকলি থাকলে অ্যাডজেক্টিভ, শুধু উইকলি থাকলে অ্যাডজেক্টিভ। কিন্তু আই কালেক্ট এ উইকলি ম্যাগাজিন, দেখেন উইকলি ম্যাগাজিন, তাহলে ম্যাগাজিন নাউন। আর ম্যাগাজিনটা কেমন? উইকলি। তাহলে উইকলি কি একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনটাকে মডিফাই করছে, কারণ এটা কি? এটা অ্যাডজেক্টিভ। হি পেইড মি উইকলি, দেখেন উইকলি, সে আমাকে পরিশোধ করে। সে আমাকে কিভাবে পরিশোধ করে? উইকলি অর্থাৎ বার্ষিক ভাবে। তাহলে এখানে উইকলি হলো অ্যাডজেক্টিভ, শুধু উইকলি অ্যাডজেক্টিভ। দেখেন আই কালেক্ট এ উইকলি ম্যাগাজিন, তাহলে একটা সূত্র আছে না, এটা কোন সূত্রে অ্যাডজেক্টিভ বলা যায় একটু সূত্রটা বলেন তো। আই কালেক্ট এ উইকলি ম্যাগাজিন, এটা সূত্রটা বলেন তো দেখি, সূত্রটা মনে আছে কিনা? এখানে উইকলি এজ এ অ্যাডজেক্টিভ, এটা কিভাবে আপনি বুঝতে পারেন বলেন তো? একটু সূত্রটা বলেন, সূত্রটা বলেন তো দেখি, সূত্রটা মনে আছে কিনা? একটু সূত্রটা বলেন দ্রুত, একটু সূত্রটা বলেন তো দেখি, সূত্রটা বলেন তো, বলেন। ডিটারমিনার ও নাউন, গুড। এটাই আমি জানতে চাই যে আপনারা বুঝতে পারছেন কিনা। আমার কথা হলো আমি ক্লাসে পড়াবো, আপনি যদি না বুঝেন তাহলে আমি মনে করি ক্লাসটার কোনো মানে নেই। ক্লাসে বুঝতে হবে, একটা সিঙ্গল স্টুডেন্ট না বুঝলেও ততক্ষণ পর্যন্ত আমার মন খারাপ থাকে। কেন বুঝবে না? বুঝবে না কেন? কোথায় মিস্টেক কোথায়? বুঝতে হবে, বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। তাহলে ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন, হি পেইড মি উইকলি, সে আমাকে কিভাবে পরিশোধ করে? উইকলি পরিশোধ করে, উইকলি বার্ষিক ভাবে। এখানে উইকলি একটা অ্যাডভার্ব, কিভাবে পরিশোধ করে? উইকলি মানে বার্ষিক, সরি সাপ্তাহিক ভাবে। তাহলে কিভাবে? সাপ্তাহিক ভাবে। তাহলে এটা সাপ্তাহিক ভাবে, এটা ভার্বের সাথে রিলেশন, তাহলে ভার্বের সাথে রিলেশন হলো অ্যাডভার্ব। ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, দেখেন অ্যাডজেক্টিভ কে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। নওরিন নিশাদ, এত নিয়ম মনে রাখার উপায় কি? ছোট্টকালে নিয়মের জন্য গ্রামার পড়ি নাই, এত নিয়ম মনে রাখার কোনো উপায় না, উপায় যে আপনার আর গ্রামার পড়ার দরকার নাই। সবচেয়ে সহজ উপায় হলো আপনার গ্রামার পড়া কি দরকার নাই। এখন আপনি অঙ্ক শিখবেন, অঙ্কের সূত্র পড়বেন না, অঙ্ক করবেন কেমনে? আপনি গ্রামার শিখবেন, গ্রামারের নিয়ম যদি আপনি মনে না রাখতে চান তাহলে আপনাকে উপায় একটা আছে, সেটা হলো যে আপনার বিপরীত দিক থেকে লেখাপড়া শুরু করতে হবে। ইংলিশে আগে পিএইচডি টিএইচডি করে আসতে হবে, বাবার ইংলিশের উপর বড় বড় ডিগ্রি নিয়ে আসতে হবে, তাইলে আপনার কাছে এগুলো আর না পড়লেও হবে। কিন্তু বিষয় হচ্ছে আমরা তো সবাই ইংলিশে বড় বড় ডিগ্রি নিয়ে আসি নাই, সো আপনাকে নিয়ম মনে রাখতে হবে। মনে রাখতে না পারেন তাহলে আপনার একটাই সহজ উপায়, গ্রামার পড়ার দরকার নেই, গ্রামার পড়ার কি দরকার নেই। কথা ক্লিয়ার কিনা? কারণ আপনাকে, আপনি গোলাপ ফুলের সৌন্দর্য আপনি উপভোগ করবেন, কাঁটাকে আপনি সহ্য করতে পারবেন না, তাহলে তো আপনি গোলাপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। পারবেন? আপনি কাঁঠালের, কাঁঠাল খাবেন, রসালো ফল, কাঁঠাল মজা করে খাবেন, আর কাঁঠালের কষ্টকে আপনি সহ্য করতে পারবেন না, তাহলে তো আপনি কাঁঠাল খেতে পারবেন না। পারবেন কি ভাই? পারা যাবে। আপনি কাঁঠাল খাবেন কিন্তু কাঁঠালের কষ্টকে আপনি বা কাঁঠালের আঠাকে আপনি সহ্য করতে পারবেন না। আপনি গোলাপ ফুলের সৌন্দর্য ঠিকই ভোগ করবেন, আপনি গোলাপের, গোলাপের কাঁটাকে আপনি সহ্য করতে পারবেন না, তাহলে কি হবে? হবে না। তাহলে সহজ উপায় গ্রামার যদি আপনি শিখতে চান, মনে রাখতে চান, এগুলো আপনার শিখতে হবে, এগুলো মনে রাখার মতো একটা মন তৈরি করতে হবে। সর্বপ্রথম একটা মন লাগবে আমার শেখার মতো। ওই যে ছোটকালে ফাঁকি দিচ্ছেন, ওই ফাঁকি বেজির ফলটা এখন পাচ্ছেন, তার মানে কি যে এই ফাঁকি বেজি করাটাই ছিল ভুল। তাহলে এখন আপনাকে ওই খেসারত দেওয়া লাগবে, তাহলে আপনাকে আবার কি, আবার এগুলো শিখতে হবে ভাই, আর এর কোনো বিকল্প নেই।
এর কোনো বিকল্প নেই। আচ্ছা দেখেন, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ কে বিভিন্ন ভাগে ভাগ করা, আমরা মাত্র চারটা ভাগ দেখালাম। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি মানে অ্যাডজেক্টিভ এর ভালো মন্দ দোষ গুণ বোঝায়, অ্যাডজেক্টিভ এর ভালো মন্দ বা দোষ গুণ বোঝায়। তো একটা কথা হলো, শুনেন আপনাদেরকে আমি তো যথেষ্ট ইজি করে পড়ানোর চেষ্টা করতেছি, ইংলিশটাকে আমার মতো করে পড়াচ্ছি। আমার তো লেকচার গুলো, আমার যত লেকচার যত ক্লাস করবেন, আমি একটা কথা বলতে পারবো, আমার কোন লেকচার আপনি মার্কেটের কোনো বইয়ে মিলাতে পারবেন না। সেটা যত ভালো যত বড় লেখক হোক, যত বড় মাপের বই হোক, যত টাকা দিয়ে কিনেন, আমার কোন একটা লেকচারকে কোন একটা বইয়ের সাথে আপনি মিলাতে পারবেন না। প্রত্যেকটা লেকচার কন্টেন্ট আমার নিজের লেখা, নিজের মতো করে পড়াই এবং স্টুডেন্টকে যথেষ্ট সহজভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করি। তারপরে আপনি যদি একটু কষ্ট করেন, আপনি যদি একটু শেখার জন্য মনটা তৈরি করেন, তাহলে এই বিষয়গুলো সহজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নাউন বা প্রোনাউনের অবস্থা বোঝায়। এই অবস্থা মানে কি? অবস্থা মানে ভালো বা মন্দ, অবস্থা মানে কি ভালো বা মন্দ। তা দেখেন, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখেন এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে হি ইজ এ কি? হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন দেখেন আপনি সহজে বুঝেন, এই হলো ডিটারমিনেন্ট স্টুডেন্ট আর মাদার ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? দেখেন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের কি একটা ভালো দিক বুঝাচ্ছে, তাহলে ভালো বা মন্দ বুঝলো, এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ভালো বা মন্দ অবস্থা মানে সেটা হয় ভালো হবে না হয় মন্দ হবে, এই অবস্থা মানেই ওটা হয় ভালো হবে না ওটা কি ওটা মন্দ হবে, দুটোর একটা হবে, তখন এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখন কথা হলো যে নাউনের কাছে কেমন দ্বারা প্রশ্ন করে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পাওয়া যায়, নাউনের কাছে কেমন দ্বারা প্রশ্ন করে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পাওয়া যায়, যে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে কেমন স্টুডেন্ট, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে কেমন স্টুডেন্ট, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে কেমন স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে যে নাউনের কাছে কেমন দ্বারা প্রশ্ন করে, নাউনের কাছে কেমন দ্বারা প্রশ্ন করলে আপনি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পাবেন। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে স্টুডেন্ট, সে কেমন স্টুডেন্ট, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে কেমন স্টুডেন্ট, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে এই যে কেমন দ্বারা কোশ্চেন করলে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি পাব। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখেন অ্যাডজেক্টিভ কে, এর মধ্যে অ্যাডজেক্টিভ অফ সরি কোয়ান্টিটি, কোয়ান্টিটি শব্দ হলো পরিমাণ, তার মানে যেটা দ্বারা পরিমাণ বোঝায়, যেটা দ্বারা কি পরিমাণ। আর পরিমাণ বললে আপনি মনে রাখবেন সেটা কখনোই গণনা করা যাবে না, গণনা করা কি করা যাবে না, পরিমাণ বুঝলে সেটা কখনোই কি কখনোই গণনা করা কি যাবে না, পরিমাণ বুঝলে সেটা কখনোই গণনা করা যাবে না। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নাউন বা প্রোনাউনের পরিমাণ বুঝায়, আর পরিমাণ বললে সেটা গণনা করা যাবে না। এখন আপনি এই সংজ্ঞাটা মনে রাখার একটা কোনো ক্ষতি নেই, আপনাকে সহজ একটা কথা বলি, যে আমরা ডিটারমিনার গুলো লিখিয়েছি না, কতগুলো ডিটারমিনার মনে আছে? এই ডিটারমিনারের পরে যদি কখনো আনকাউন্টেবল নাউন থাকে, ডিটারমিনারের পরে যদি কখনো আনকাউন্টেবল নাউন থাকে, তখন ওই ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হয়ে যায়। ডিটারমিনারের পরে যদি কখনো আনকাউন্টেবল নাউন থাকে, তাহলে ওই ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হয়ে যায়। তাহলে ডিটারমিনারের পরে যদি কখনো আনকাউন্টেবল নাউন থাকে, তখন ওই ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভ অফ কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে ডিটারমিনারের পরে যদি কখনো আনকাউন্টেবল নাউন থাকে, তখন ওই নাউন গুলো কি অ্যাডজেক্টিভ অফ, ওই ডিটারমিনারটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে দেখেন, হি হ্যাজ মাস নলেজ ইন ইংলিশ, দেখেন মাস নলেজ,
মাস নলেজ, তাহলে মাস কি নলেজ ইন ইংলিশ। এখন দেখেন এখানে মাস নলেজ, নলেজ কি নাউন, নলেজ কি নাউন, নাউনে কি আছে মাস আছে, তাহলে কতটুকু জ্ঞান আছে অনেক, কিন্তু নলেজ কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন বলেন তো, নলেজ কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন বলেন, নলেজ কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন বলেন তো, নলেজ কি কাউন্টেবল না আনকাউন্টেবল বলেন, আনকাউন্টেবল। তাহলে এই যে আনকাউন্টেবল নাউনটাকে যখন ডিটারমিনার থাকবে, মাস একটা ডিটারমিনার, ডিটারমিনার থাকলে ওইটা একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর কিছু না। আনকাউন্টেবল নাউনের আগে ডিটারমিনার থাকলেই ওই ডিটারমিনারটা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আনকাউন্টেবল নাউনের আগে কোনো ডিটারমিনার থাকলে ওই ডিটারমিনারটা কি অ্যাডজেক্টিভ অফ কি কোয়ান্টিটি। দেখেন এখানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তার মানে নাউন বা প্রোনাউনের সংখ্যা বুঝায়। নাম্বার বললে মনে রাখবেন সংখ্যা বুঝায়, আর সংখ্যা বললে মনে রাখবেন সেটা গণনা করা যাবে। সংখ্যা বললে কি সেটা গণনা করা যাবে, সংখ্যা, সংখ্যা বললে মনে রাখবেন সেটা গণনা করা যাবে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার নাউন বা প্রোনাউনের সংখ্যা বুঝায়, আর সংখ্যা বললে মনে রাখবেন সেটা কি সেটা গণনা করা যাবে। সংখ্যা বললে সেটা কি করা যাবে সেটা গণনা করা যাবে, গণনা করা যাবে। তাহলে খেয়াল করেন এটা আর সিস্টেমটা হলো ডিটারমিনার প্লাস কাউন্টেবল নাউন। তাহলে ডিটারমিনারের পরে যদি কখনো কাউন্টেবল নাউন দেখেন, ডিটারমিনারের পরে যদি কখনো কি কাউন্টেবল নাউন দেখেন, তখন ওই ডিটারমিনারটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ডিটারমিনারের পরে যদি কখনো কাউন্টেবল নাউন দেখেন, তখন ওই ডিটারমিনারটা অ্যাডজেক্টিভ অফ কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে কাউন্টেবল নাউন আমরা চিনি আর ডিটারমিনার তো লেখাই দিছি। দেখেন আই হ্যাভ মেনি বুকস ইন মাই লাইব্রেরি, দেখেন মেনি বুকস, বুকস কি নাউন, তাহলে বুক কি কাউন্টেবল না আনকাউন্টেবল বলেন, বুক কি কাউন্টেবল না আনকাউন্টেবল, বুক কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, কাউন্টেবল। তাহলে কাউন্টেবল আগে মেনি আছে, মেনি সংখ্যা, এবং সেটা গণনা করা যায়, মেনি অনেক কিন্তু গণনা করা যায়। এখানে এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ কি নাম্বার। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা বুঝতে পারছেন কিনা, যে ডিটারমিনার প্লাস কাউন্টেবল নাউন থাকলে ডিটারমিনারটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আজকে অনেকে ক্লাস করে বলতাম সারা জীবন অ্যাডজেক্টিভ কি পড়লাম আর আজকে কি দেখলাম, সারা জীবন পড়ছি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। দেখেন নাম্বার তিন চার রকম, নাম্বার কয়রকম চার রকম, কার্ডিনাল অর্ডিনাল মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল ওয়ান টু থ্রি এগুলো কার্ডিনাল, অর্ডিনাল ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল ডাবল এগুলো মাল্টিপ্লিকেটিভ, ইনডেফিনিট মেনি ফিউ এগুলো কি এগুলো ইনডেফিনিট। তাহলে কার্ডিনাল ওয়ান টু থ্রি, অর্ডিনাল ফার্স্ট সেকেন্ড থার্ড, মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল ডাবল, ইনডেফিনিট মেনি ফিউ সাম এগুলো কি অনির্দিষ্ট। তাহলে এই যে ওয়ান টু থ্রি অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো সব কার্ডিনাল, অর্ডিনাল ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ আমরা যত ক্রমবাচক সংখ্যা বলি এগুলো অর্ডিনাল, সিঙ্গেল ডাবল ট্রিপল ফোর ফোল্ড এগুলো মাল্টিপ্লিকেটিভ। এই যে ক্রমবাচক সংখ্যা সরি গুণবাচক সংখ্যা, আর ইনডেফিনিট হলো মেনি ফিউ সাম, অনির্দিষ্ট সংখ্যা বুঝলে মেনি অনেক, এই যে সাম কিছু ফিউ এগুলো ইনডেফিনিট নাম্বার, এগুলো কি ইনডেফিনিট নাম্বার। দেখেন প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার
adjective. Proper adjective. Proper noun থেকে যে adjective সৃষ্টি হয় সেটাকেই বলা হয় proper adjective. Proper noun থেকে proper adjective কি? Proper noun থেকে যে adjective সৃষ্টি হয় সেটাকে বলা হয় proper adjective. তাহলে proper adjective কি বলেন তো? Proper noun থেকে যে adjective সৃষ্টি হয় সেটা proper adjective. যেমন বাংলাদেশ, বাংলাদেশ থেকে বাংলাদেশী, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, জাপান থেকে জাপানিজ, কোরিয়া থেকে কোরিয়ান, এগুলো কি? কি ভাই, অন্যদের কি বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে কি কারো কষ্ট হচ্ছে নাকি? প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ সৃষ্টি হচ্ছে সেই প্রপার অ্যাডজেক্টিভ সেটাই কি? প্রপার অ্যাডজেক্টিভ। তা দেখেন, শি ইজ অ্যান ইন্ডিয়ান লেডি। দেখেন ইন্ডিয়ান, এখানে অ্যান হলো ডিটারমিনার, লেডি হলো নাউন, তাহলে মাঝে শি হলো অ্যাডজেক্টিভ। এখন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, এজন্য ইন্ডিয়ান হলো প্রপার অ্যাডজেক্টিভ। ইন্ডিয়ান হলো কি? প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলি বরিশাল থেকে বরিশাল্যা, এই যে বরিশাল্যা, ঢাকা থেকে ঢাকাইয়া, এগুলো প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে এই যে হি ইজ অ্যান শি ইজ অ্যান ইন্ডিয়ান লেডি, অ্যান আর লেডি, অ্যান হলো ডিটারমিনার, লেডি নাউন, মাদার ইন্ডিয়ান হলো অ্যাডজেক্টিভ। মাদার ইন্ডিয়ান কি? মাদার ইন্ডিয়ান হলো অ্যাডজেক্টিভ, এবং এটাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। একটা নোট লিখে নেন, প্রপার অ্যাডজেক্টিভ সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। প্রপার অ্যাডজেক্টিভ সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। লেখেন, প্রপার অ্যাডজেক্টিভ সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। প্রপার অ্যাডজেক্টিভ সব সময় কি? ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। লিখছেন? প্রপার অ্যাডজেক্টিভ সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। আচ্ছা, সবাই বুঝতে পারছেন কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানান। বুঝতে পারছেন কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। বুঝছি স্যার, থ্যাংক ইউ। মিসেস ফানা, না স্যার মানে কি বুঝতে পারেন নাই? মিসেস ফানা বলছেন না স্যার মানে এটা কি বুঝলাম? আপনি কি বুঝতে পারেন নাই? না বুঝতে পারছেন নাকি? অনেক লং ক্লাস। আরে ভাই, এই ক্লাস যদি অনেক লং ক্লাস বলেন তাহলে আমার 3-4 ঘন্টার ক্লাস তো করেন নাই। কিরে খান আব্দুল্লাহ, বিনোদন সাইরে ভাই। আরে বিনোদন ভাই, জুবার ভাই কোনো বিনোদন রাখে না, এটা কি করবো? কন্ত আমার কোনো দোষ নাই, দোষকার জুবার ভাই, কোনো বিনোদন রাখে নাই। আর আমি গান টান পারি না, থাকলে পারলে একটু শুনাই দিতাম। সো এই ছেলেদের মধ্যে কেউ গান টান শুনাই তো ভালো লাগতো, কেউ শুনে না। ওকে, তো ঠিক আছে। প্রিয়ঙ্কা মন্ডল, থ্যাংক ইউ। ওকে সৈকত স্যার, গান শুনান। আরে গান ভাই, আমি গান পাই না, ক্লাস নিতে নিতে আমার গলাই হয়ে গেছে দোতারা, বুঝেন দোতারা। ক্লাস নিতে নিতে আমার গলাই হয়ে গেছে একটা দোতারা, কথা কি বুঝতে পারছেন কিনা? সো এই জন্য আমি যদি গান শুরু করি আমি 100% শিওর কেউ তো এনে থাকবেই না, না পারে স্ক্রিন মিং ভাই ভাইঙ্গে শুয়ে আমার সামনে চলে আসবে যে ভাই শুরু করছেন কি, এটা সাউন্ড পলিউশন হচ্ছে। কি হচ্ছে? সাউন্ড পলিউশন হচ্ছে। সো আমি এটা চাই না স্যার। আপনি কি আগের ক্লাসগুলো রিপিট নিবেন? আমি আপনার আগের ক্লাস করিনি। আরে দুঃখ, সব ক্লাস রিপিট হবে, নতুন ব্যাচ হবে, নতুন ব্যাচে আবার ক্লাস নিব, ক্লাস রিপিট হবে, টেনশনের কিছু নাই রে ভাইয়া, টেনশনের কিছু নেই। মিসেস ফারানা, ইশরাত সুলতানা, বুঝতে প্রবলেম হচ্ছে না আজকের? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আপনাদের পড়াবো অ্যাডভার, পরবর্তী আপনাদের সাথে ক্লাস হবে, অ্যাডভার পড়াবো। এবং আজকের সন্ধ্যা 7টায় আমাদের বিসিএস কনফিডেন্সের পেজ থেকে একটা ফ্রি লাইভ ক্লাস আছে, সবাই লাইভ ক্লাসটিতে জয়েন করবেন এবং সবাই বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। ওকে, বাই বাই, টাটা।